হ্যালো ফ্রেন্ডস, জয়গুরু সমস্তঙ্কু। তো দেখিপারুথিবে রুম্রে মু কিছু সময় রেস্ট কলা পরে পুনি ফ্রেশঅপ হয়ে বাহারি আসছি মাতৃসম্মিলনী পাই। আও আজি যেহেতু ঠাকুরবাড়ি ভিতরে হি মানে মাতৃসম্মিলনী ছিলা, সেই সুযোগটা মু আদু হাত ছড়া করলিনি, তো চালি আসছিলি। মু একা আসছি, দিশাকুতা বাবা পাখে ছাড়িকি আসছি। আও দেখিপারুথিবে এঠি আমার স্টার্ট হয়ে গলি সৎসঙ্গ। তো চলন্তু আউ ডেরি করিবানি, সৎসঙ্গকু আমি খুব সুন্দর ভাবে উপভোগ করিবা। সেই সময় আপনারা চিঠি এসছে, তো কতক্ষণে চিঠিটা পড়বে? রান্নাঘরের কাজ যেমন হয়, স্বামী চিঠি আসছে, প্রেম পত্র সেবা শুশ্রূষা করবে, সবাইকে ভালোবাসবে, সবাইকে নিয়ে চলবে। অনেকগুলো বাড়ি আছে, সবগুলো মনে করছে না। শেষের বাড়িটা আছে, চেতনায় তুমি তোমার ভগবানকে রক্ষা করে চলবে। পরমা বলছেন, আমার চেতনায় ভগবান, আমার তো আর কোনো ভগবান নাই, আর কোনো ঠাকুর নাই, আমার ভগবান তো তুমি ঠাকুর। সেই ঠাকুরকে ভগবান রূপে পুজো করে গেছেন, সেইরকমভাবে সেবা করে গেছেন। প্রতি প্রত্যেকের জন্য, আমরা যেন এটা ভাবি না যে বর্ণাকালী তার ঠাকুরের জন্যই করে গেছেন। বিরাট সংসারের তিনি অধিশ্বরী ছিলেন, প্রত্যেকের জন্য যথাযথভাবে তিনি করে গেছেন। তাকেও অনেক পরীক্ষা দিয়ে কিন্তু দাঁড়াতে হয়েছে, সুন্দর করে রান্নাবাড়ি করে রেখে গেছেন। কিছু কিছুকে ছিল সব বিধবা, সুন্দর শুনেছি শাশুড়ির মুখে, রান্না টান্না করে থেকে থেকে রান্নাঘরের পাট গুছিয়ে গুছিয়ে পদ্মাতে স্নান করতে গেছে, কলসি নিয়ে যেতেন, কলসিতে এক কলসি জল নিয়ে আসতেন, এসে খেতে দেবেন। ওই কুচুরি করে পারছি কি রান্না করা খাবার তুলে তার মধ্যে কখনো নুন দিয়ে রাখিয়েছেন, কখনো হলুদ, তারপর যখন পরিবেশন করে সবাই নিজে যা যা যারাই খাচ্ছে করছে খাচ্ছে নুনে পড়া, তখন তো শাশুড়ি দিদি শাশুড়ি বড় শাশুড়ি আচ্ছা গালাগালি দিত। তা তিনি কিন্তু কোনো উত্তর করতে না, শুনে যেত তো তখন তো এরকমভাবে রান্না করলাম, আমরা যে রান্না করি হয়তো বছরে একটা দিন নুন বেশি হয়, প্রত্যেক দিন কি নুন বেশি হবে? কোনো মনে মনে ভাবতে এরকম হয়ে যায়। রিসা, হ্যালো রিসা, তো সাংগমানে দেখিপারুথিবে মু মাতৃসম্মিলনী সারিকি আসিলা বেড়কু এপটে দিশা মামা ও তা বাবা আসি সারে, পর্বনা সন্ধ্যা প্রার্থনার টাইম মধ্যে পাখেই আসলে, আমি সমস্তে সন্ধ্যা বিনতি প্রার্থনা কলু। আসারা পরে দেখন্তু এবে কেতে ভিড়, সমস্তে আসলে প্রার্থনা করার আউ সকাল আউ সন্ধ্যা প্রার্থনাটা মোস্ট বি সমস্তে করতে মিশিকি এইটি যে সব বাহার আসতে। তো দেখিপারুথিবে এটা গেটটা কেতে সুন্দর লাগুচি, পুরা বহু সুন্দর লাগুচি গেট। এটা হলো আমার মেন গেট দেওঘর ঠাকুর বাড়ির। তো এবে আমি চালিলু টিকে চা পিয়া পাই, আও টিকে চা পি সারলা পরে পুনি আমি যিবু আচার্য মণ্ডপকু, সেটি শ্রী শ্রী আচার্য দেবঙ্কর কিছি
মধুর কথা, কিছু ঠাণি, কিছু অনুভূতি, বহুত কিছু অছি সেই শ্রী আচার্যদেবঙ্ক পাখু টিকে শুনবু আউ দৈনন্দিন জীবনরে সেটা অ্যাপ্লাই করিবু। প্রণাম করি মামা, প্রণাম করো, মা প্রণাম করো। তো সাঙ্গ মানে আপন মানে দেখিলে দিশা মামার খড়িচুয়াণী কাহা হাত দেই হেলা, সিয়ে হেলে বড় বৌদিমা যে কি বর্তমান শ্রী শ্রী আচার্য দেবঙ্কর মাতৃদেবী। তো দিশা মামা বহুত ভাগ্যবান যে কি মানে আজির এই শুভ দিনরে সে মাঙ্ক হাতরু খড়িচুয়াণী প্রথম ঠাকুরঙ্কর নামরু আরম্ভ কলা পাঠপড়া। তো কেমিতি কোন লাগিলা ব্লগটি নিহাতি।